ট্রাম্প মোদির বন্ধুত্বের জেরেই আটক তিনি সোমবার একটি ভিডিও প্রকাশ করে এমনই দাবি জামাত উদ্দাওয়া প্রধান হাফিজ সাঈদের সোমবারই পাকিস্তানের পাঞ্জাব পুলিশের হাতে আটক মুম্বাই হামলার মাস্টারমাইন্ড সহ পাঁচজন বিজয় মালিয়ার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি বিশেষ সিবিআই আদালতের প্রাক্তন লিকার ব্যারনকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিদেশ মন্ত্রকের কাছে যাচ্ছে সিবিআই তামিলনাড়ুতে জল্লিকাট্টুতে অনুমতি সুপ্রিম কোর্টের তামিলনাড়ু সরকারকে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ সাম্প্রতিক বিক্ষোভ আন্দোলনের জন্য রাজ্য সরকারের সমালোচনা কালো টাকা সাফ করতে ক্লিন মানি প্রকল্প চালু কেন্দ্রের 18 লক্ষ মানুষ আয়কর দফতরের নোটিশ পাবেন এছাড়াও 8ই নভেম্বরের পরে 5 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলে ইমেল SMS এ ব্যাখ্যা দাবি 10 দিনের মধ্যে উত্তর না দিলে নোটিশ তাঁদেরও 2008-এর 26শে নভেম্বরের রাতের অভিজ্ঞতার সঙ্গে কিছুরই তুলনা হয় না সাধ্যমতো চেষ্টা করেছিল মুম্বাই পুলিশ আধিকারিকদের বোঝানো কর্মীদের জায়গা মতো পাঠানোই ছিল প্রধান কাজ পুলিশকর্মী ও আধিকারিকদের জন্যই শুধু আফসোস রয়ে গেছে অবসরের দিন মন্তব্য রাকেশ মারিয়ার অপরাধ দমন নারী সুরক্ষার স্থানই সবার আগে দিল্লি পুলিশের বিষয়ে সাধারণ মানুষের ধারণা ভালো করতে হবে দিল্লি পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়ে ঘোষণা অমূল্য পটনায়কের জম্মু কাশ্মীরে তুষারধ্বসের মৃত জওয়ানদের স্মৃতিতে শ্রদ্ধা ভারতীয় সেনার উপত্যকায় দুটি পৃথক তুষারধ্বসে 19 জন জওয়ানের মৃত্যু মালা দিয়ে জওয়ানদের প্রতি শেষ শ্রদ্ধা প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবেগৌড়ার ফেরা আফিম কারখানার হদিশ মালদায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক থানা এলাকার তারিকুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার 80 কেজি আফিম আফিম কারখানার খবর পেয়ে হানা পুলিশের গ্রেফতার চার পরিবার জমি বিবাদের জের লুট মাধ্যমিক পরীক্ষার্থীর বই জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনা রাজগঞ্জ চিন্তামোহন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী জ্যোৎস্না বেগমের বই লুট জ্যোৎস্নাদের বাড়ি এবং তার বাবার দোকান ভাঙচুরের অভিযোগ থানায় অভিযোগ দায়ের বাড়িতে অনুষ্ঠান কিংবা পিকনিকের নামে ডেকোরেটরের জিনিস ভাড়া নেওয়া আর তারপর সেই জিনিস বেমালুম বিক্রি করে দেওয়া এমনই কারবার চালানোর অভিযোগ ঢাকুরিয়ার প্রদীপ চক্রবর্তীর বিরুদ্ধে সঙ্গীতার ছেলে মধ্য হাওড়ার সুরকি কলে হাতে নাতে ফাঁস বাপ ছেলের কীর্তি দুজনকে বেধড়ক প্রহার এলাকাবাসীর গ্রেফতার ব্যান্ট্রা থানার পুলিশের হাতে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষা সহ একাধিক দাবিতে থানা ঘেরাওয়ে বিজেপি ঝাড়গ্রাম মহকুমা থানা ঘেরাও পুলিশকে 11 দফার দাবি সনদ পেশ স্বামী খুনে স্ত্রীর যাবজ্জীবন যাবজ্জীবন স্ত্রীর প্রেমিক এবং 3 বন্ধুরও নির্দেশ বীরভূমের দুবরাজপুর আদালতের সোমবারই দোষী সাব্যস্ত সকলে ফের ঘেরাও দীঘা SBI এর মূল শাখার ম্যানেজার প্রায় ঘন্টা দুয়েক বিক্ষোভ আমানতকারীদের ঘটনাস্থলে র‍্যাব পুলিশ গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ সোমবার একই অভিযোগে দীঘার খাদাল গোবরা শাখায় বিক্ষোভ দেখান গ্রাহকরা আদালতের নির্দেশে স্কুলে যোগদান বাঁকুড়ার ঝুনঝুকা হাই স্কুলের প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন সাসপেন্ড থাকার পর যোগদান প্রধান শিক্ষক আসতেই স্কুল ছাড়লো ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক স্কুলে থাকলে ক্লাস করতে নারাজ তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তে স্কুলে পরিদর্শক স্কুলে হাজির পুলিশও